হাদে পানি সরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু পড়ল স্ত্রী ও নাতি মাইনুদ্দিন মিয়াজির তথ্য মুজিব পাটোয়ারির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ব্যাপারী হাজিগঞ্জ উপজেলার নং কালোচ ইউনিয়নের চিলাছ গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে সিদ্দিকুর রহমান নামের একজন নিহত হয়েছে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদি হাসান গুরুতর আহত হয় নাতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্ত্রীকে কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে চিলাসো গ্রামের নিয়াজ মিজিবাড়িতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে স্ত্রী সালেহা বেগমের শরীরের আঠারো শতাংশ পুড়ে গেছে নাতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম জানান সিদ্দিকুর রহমান বাড়ির ছাদে জমানো বৃষ্টির পানি সরাতে গিয়ে পাশের তারে বিদ্যুৎ স্পর্শ হয় তার চিৎকারে স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদি হাসান সাদে গিয়ে সিদ্দিকুর রহমানকে বাঁচানোর চেষ্টা করে ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে বৃদ্ধ সিদ্দিকুর রহমানের মৃত্যু হয় আহতদের হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানে নিহতের স্ত্রীকে কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান ঘটনাস্থলে হাজিগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবিদিন গিয়েছে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে পপুলার বিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর